আপনি? I am Andrew Gomes. Andrew Gomes? Yes, Mr. Batul. I am Andrew Gomes. Please sit down. বসুন। Thank you. একটা বড় বিপদে পড়ে এই জনকপুরে। প্রচুর লোক কাজ করিতেন দাদুর ওই ফ্যাক্টরিতে। সকলেই খুব হ্যাপি ছিলেন। তারপর দাদু মারা যাইবার পর আমার বাবা মিস্টার জেরম গোমস আমাকে নিয়ে দেশে ফিরিয়া গেলেন। আর দাদুর জনকপুরের বাড়িটা ওরকমই পড়িয়া রইল। এখন আমার ইচ্ছে ছিল দাদুর ওই বাড়িটাতে একটু হসপিটাল তৈরি করিবার, যাতে জনকপুরের লোকেদের চিকিৎসার জন্য আর বাইরে যেতে না হয়। সে তো খুব ভালো কথা মিস্টার গোমস। সে তো আমিও জানি মিস্টার বাটুল, কিন্তু আমার সেই ইচ্ছে আমি কিছুতেই ফুলফিল করিতে পারিতেছি না, আর তাই আপনার কাছে আসিয়াছি। ইচ্ছে পূরণ করতে পারছেন না কেন? কে বাধা দিচ্ছে আপনাকে? একটা কালো কুকুর। জনকপুরের লোকেরা বলিতেছেন দাদুর বাংলোতে রাতের বেলা নাকি এক ডেঞ্জারাস ব্ল্যাক ডগকে দেখা যায়। ওই কুকুরটা কাউকেই দাদুর বাড়িতে ঢুকিতে দেয় না। যারা যারা আগে ভিতরে ঢুকিবার চেষ্টা করিয়াছেন তারা কেউই আর বেঁচে ফিরে আসেন নাই। যদিও ওই কালো কুকুরটাকে কেহই দিনের বেলায় দেখিতে পায় না। তার মানে কি আপনি বলতে চাইছেন ওটা কোনো ভূতুরে কুকুর, আর তার জন্যই আপনি আপনার দাদু মিস্টার স্কারলেট গোমসের পুরনো বাংলো বাড়িতে হাসপাতাল করতে পারছেন? নো 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 মিস্টার বাটুল, নো, ওসব ভূত প্রেতে আমি বিশ্বাস করি না। আমি শুধু চাই জনকপুরের লোকদের এই ভুল ধারণা ভাঙিয়া যাক, আর তার জন্যই আমি চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু আমার সেই চেষ্টা ব্যর্থ হইয়াছে। কিভাবে? আমি শহর থেকে তিনজন সাহসী লোককে নিয়ে আগিয়াছিলাম। ঠিক করিয়াছিলাম প্রতিদিন রাতের বেলা একজন করে ওই বাংলো বাড়িতে ঢুকিয়া সবকিছু ভালো করিয়া দেখিবে, কিন্তু তারা কেহই এই রহস্যের সমাধান করিতে পারিল না। প্রথম দুইজন তো মারাই গেলেন, আর তৃতীয় জন ভয়ে আর ওই বাড়িতে ঢুকিবার সাহসই করেন নাই। আর সব থেকে সন্দেহজনক কি জানেন মিস্টার বাটুল, প্রথম দুইজনেরই ক্ষত বিক্ষত ডেড বডি পাওয়া গিয়াছে আমার দাদু মিস্টার স্কারলেট গোমসের কবরের উপরে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। Now you are my last hope, Mr. Batul. শুধু এই দেশে নয়, আমাদের ইংল্যান্ডেও আপনার সাহস আর বুদ্ধির কথা আমি অনেক শুনিয়াছি। That's why আমি আপনার কাছে ছুটিয়া আসিয়াছি, কারণ আমি জানি এই রহস্য আপনি ছাড়া কেহই সলভ করিতে পারিবে না। মিস্টার বাটুল, প্লিজ প্লিজ হেল্প মি। ওই হসপিটালটা অ্যাট এনি কস্ট আমি তৈরি করিতে চাই। এটা আমার ড্রিম, আমার স্বপ্ন। বলুন বলুন এর জন্য কতটা টাকা লাগবে আপনার? এই সব টাকা আপনার মাতুল বাবু, আপনি শুধু এই রহস্যের সমাধান করিয়া দিন। আই প্রমিস, আই প্রমিস ইউ, আমি আপনাকে আরো টাকা দিব। টাকার কথা পরে হবে মিস্টার গোমস, আগে আমাকে এই রহস্যের সমাধান করতে দিন। এবার বলুন কবে যাইতেছেন ওই জনকপুর? আগামীকাল। মানে টুমরো? আমি আপনার জন্য কাল জনকপুরের গেস্ট হাউসে ওয়েট করব মিস্টার বাটুল। সো আজ আমি উঠি। হ্যাঁ আসুন। বাটুলদা বলে ফেল। তুমি তো বললে জনকপুর নাকি একসময় আতরের জন্য বিখ্যাত ছিল।
আমি না, এটা অ্যান্ড্রু গোমস বলেছেন। হ্যাঁ, কিন্তু আতর কি গো মাতুলদা? আতর হলো পারফিউম, মানে সোজা কথায় যাকে তোরা সেন্ট বলিস। কিন্তু এই সুন্দর গন্ধের মধ্যে এখানে আবার রহস্যের গন্ধ কোথা থেকে এলো গো মাতুলদা? কি বললি বিছু? বললাম সুন্দর সুন্দর খাবারের এই সুগন্ধের মধ্যে রহস্যের গন্ধ কোথা থেকে পেলে গো মাতুলদা? ভালো বলেছিস, কোথা থেকে এলো সেটাই তো আমাকে এবার খুঁজে বের করতে হবে। তোমার সাথে আমাদের দুজনকে জনকপুরে নিয়ে যাবে তো মাতুলদা? একটাই শর্তে নিয়ে যেতে পারি। আমি জানি কি শর্ত, না দুষ্টমি, তাই তো? Welcome, Mr. Bartul. Welcome. আপনার সাথে ইহারা কারা? ও বাচ্চু। আর আমি বিচ্চু। Welcome, welcome. Nice to see you all. এই গেস্ট হাউসে থাকিতে আপনাদের কোনো অসুবিধে হইবে না, আমি ম্যানেজারকে বলিয়া রাখিয়াছি। আপনারা এখন বিশ্রাম করুন। আপনি কি অন্য কোথাও উঠেছেন মিস্টার গোমস? ইয়েস ইয়েস মিস্টার বাতুল, জনকপুরের হেডমাস্টার মিস্টার শিবদাস চ্যাটার্জির বাড়িতেই আমি এখন থাকিতেছি। জনকপুরের শিব মন্দিরের পাশেই ওনার বাড়ি। ও আই সি, ওকে, বিকেলে আবার দেখা হবে। অফ কোর্স, অবশ্যই হবে। ও মাতুলদা, বলো না গো, এত কি ভাবছো? ও মাতুলদা, সত্যি কি এমন কুকুর হয় বলো যাকে রাতে দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না? না হওয়ার কি আছে, তারাদেরও তো রাতে দেখা যায় দিনে দেখা যায় না, আবার সূর্যকে দেখো দিনে দেখা যায় রাতে দেখা যায় না, যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়, তাই না মাতুলদা? গুড, ভালো বলেছিস বিচ্ছু, যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়, যার যখন সময় হয় তাকে তখন দেখা যায়। এবার বলুন আপনার আজ কি প্ল্যান মিস্টার বাতুল? আজ আমার তেমন কোনো প্ল্যান নেই। সে কি? আমি তো ভাবিলাম আজ রাতেই আপনি আমার সাথে দাদুর বাংলো বাড়িতে যাইবেন। না, আজ রাতে নয়। বাট ওয়াই মিস্টার বাতুল? কারণ আমি আজকের দিনটা ব্যাপারটা নিয়ে ভালো করে ভাবতে চাই। ভাবিয়া কি করিবেন, এটা কোনো ভাবিবার জিনিস নয় মিস্টার বাতুল, এটা করিবার জিনিস। আপনাকে এই রহস্যের সমাধান করতেই হইবে। কিন্তু তার আগে জনকপুর আর আপনার দাদু স্কারলেট গোমসের ব্যাপারে আমাকে ভালো করে জানতে হবে। এই বিষয়ের উপর যদি কোনো বই বা আপনার দাদুর লেখা কোনো কিছু থাকে তাহলে আমাকে সেটা শীঘ্রই জোগাড় করে দেবার ব্যবস্থা করুন। ওকে মিস্টার বাতুল, আমি দেখিতেছি তেমন কিছু পাওয়া যায় কিনা। আমি এখন স্কারলেট গোমসের বাংলো বাড়িতে যাচ্ছি, তোরা দরজাটা ভালো করে দিয়ে দে, আর আমি না আসা অবধি এই ঘরের বাইরে যাবি না, কথাটা যেন মনে থাকে। মাতুলদা, এ দুটো নাও, তোমার কাজে লাগতে পারে। কি? মোমবাতি আর দেশলাই। থ্যাংক ইউ বাচ্চু। ঝড় বৃষ্টি হলে মোমবাতি কাজে লাগবে না মাতুলদা, তাই এই টর্চটাও নাও। তোরা দুজন দেখছিস আমার আদর্শ অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছিস, গুড, ভেরি গুড। ভয়টা আসলে সবার কিসে, ভূতের না কুকুরের, নাকি ওই কুকুরটাই আসলে ভূত? আমি তো কিছুই বুঝতে পারছি না।
এতগুলো ঘর পরপর দেখলাম সবকটাই তো খোলা ছিল, তাহলে এই ঘরটা তালা বন্ধ কেন? ব্যাপারটা তো দেখতে হচ্ছে সেই তার মানে ইনি ম্যাজিস্ট্রেট স্কারলেট গোমস, আর এই কুকুরটা হল ল্যারি। ও মাই গড, ওই তো ল্যারি। Stop! Stop! Stop, Larry, stop! দরজাটা বন্ধ করে দে। তোকে বারবার বলিয়াছিলাম কাল রাতে দাদুর বাংলো বাড়িতে যাসনি। মিস্টার মাটুল আসিয়াছেন, তুই সেই আমার কথা না শুনিয়া চলিয়া গেলি। মিস্টার বাটুল না থাকিলে তোর কি হতো ভাবিয়া দেখিয়াছিস? তোর দুই বন্ধুর মতন তোকেও ওই কুকুরের কামড়ে মরিতে হইত। কোথায় তোরা আমার সুবিধে করিয়া দিবি তা না, অসুবিধাই করিয়া চলিয়াছিস। তোর এইসব দেখিয়া মিস্টার বাটুল যদি অন্য কিছু মাত্র সন্দেহ করিয়া বসেন তাহলে তো হইয়াই গেল। ওই লোকটা মিস্টার গোমসের ঠিক করা লোক ছিল, আর আমি কিছু সন্দেহ করলে মিস্টার গোমসের কি অসুবিধে হবে? মাটুলদা বলি, ও মাটুলদা কাল রাতে কি হলো গো? তুমি তো কিছুই বললে না। কেসটার কোনো সমাধান সূত্র পেলে গো? ও মাটুলদা তখন থেকে তো হেঁটেই চলেছো, বলো না গো। কেসটা প্রায় সলভ হয়েই এসেছে রে বাচ্চু। প্রায় সলভ হয়ে গেছে? মাটুলদা তুমি কাকে সন্দেহ করছো বলো না, মাটুলদা বলো বলো। সেটা নিশ্চিত করে বলার সময় এখনো আসেনি, তবে খুব তাড়াতাড়ি আসল অপরাধীকে আমি ধরতে পারবো, আর তখন তোরা সবই জানতে পারবি। এখন আমাকে আবার বেরোতে হবে। কেন, আবার কোথায় যাবে? শহরে। যাস বাবা, একবার এখানে যাচ্ছে একবার সেখানে যাচ্ছে, বাটুলদার ব্যাপারটা কি বলতে পারছো? মাটুলদার ব্যাপার মাটুলদাই জানে রে বিচ্ছু, মাটুলদার মতিগতি বুঝবো এমন সাধ্য কি আমাদের আছে রে? মোটেই না। গেস্ট হাউসে গিয়ে শুনলাম মিস্টার বাটুল ওই দুটো পুঁচকে রেখে চলে গেছেন। ডিসগাস্টিং, মিস্টার বাটুল যে কুকুরের ভয়ে পালিয়ে যাবেন বুঝতে পারিনি। What a surprise, Mr. Batul. আপনি আর এটা? একে চেনেন না? ওই তো ল্যারি, আপনার দাদু মিস্টার স্কারলেট গোমসের পোষা কুকুর। হ্যাঁ, মানে না মানে ইয়েস, কিন্তু ইহাকে
আপনি পাইলেন কোথায়? কেন, আপনার দাদুর বাংলোতে? ওই তো আপনার দাদুর বাংলো পাহারা দেয়। আর কোনো ভয় নেই মিস্টার গোমস, আপনি এখন আপনার হাসপাতালের কাজ শুরু করতে পারেন। ল্যারি কারোর কোনো ক্ষতি করে না। নো 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 নো, আমি নিজে যতক্ষণ না রাতে দাদুর বাংলোতে গিয়া সব কিছু স্বাভাবিক দেখিতেছি ততক্ষণ আমি নিশ্চিত হইতে পারিতেছি না মিস্টার বাটুল। ওকে ফাইন, আজ রাতেই আমরা যাব। আর আপনাকেও একটা জিনিস আমার দেখানোর আছে মিস্টার গোমস। কি জিনিস? আপনার দাদুর একটা পুরনো ছবি। এবার তো নিশ্চয়ই ল্যারিকে চিনতে পেরেছেন মিস্টার গোমস। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারিব না কেন, আসলে তখন হঠাৎ একটু কনফিউজড হইয়া গিয়াছিলাম। আই সি। হে কি মাতুল বাবু, মাতুল বাবু, অন্ধকার হইয়া গেল কেন? আপনি কোথায় মাতুল বাবু, কোথায়? Shame, Andrew, shame. আমার নাতি হয়ে এত বড় অন্যায় তুই করেছিস, এবার তার শাস্তি তোকে পেতে হবে। না 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 না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না মিস্টার স্কারলেট গোমস, প্লিজ প্লিজ আমাকে মারবেন না। কেন মারব না, কেন? তুই আমার নাতি হয়ে অন্যায় করছিস, আর তোকে মারব না। না, আমি আপনার নাতি নই, বিশ্বাস করুন আমি আপনার নাতি নই, নাতি নই। মিথ্যে কথা। না সত্যি বলছি, আমি আপনার নাতি নই। তোর কথার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে তাহলে দেখুন, এই দেখুন। What? তাহলে কে তুই? আমি আমি বিকাশ পাকড়াশি। পুরনো বাড়ির ইতিহাস নিয়ে গবেষণা করাই আমার কাজ, সেই করতে করতে এই বাড়ির ইতিহাস জানতে পারি। কি জানতে পেরেছিস বল। বলছি 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 সব বলছি, আমাকে দয়া করে মারবেন না, দয়া করে মারবেন না। আমি জানতে পেরেছিলাম আপনি আপনি মানে মিস্টার স্কারলেট গোমস আতরের ব্যবসা করে অনেক টাকা পয়সা করেছিলেন, কিন্তু হঠাৎ মহামারী দেখা দেওয়ায় অনেক লোক মারা যায়, আপনার ব্যবসাও বন্ধ হয়ে যায়, কিন্তু সেই জমানো অর্থ স্পেশাল তৈরি করার কি দরকার ছিল? যাতে কেউ আমাকে সন্দেহ না করে, ওই বিশাল সম্পত্তির কিছু অংশ দিয়ে হাসপাতাল তৈরি করে এখান থেকে চলে যেতাম আমি। সবাই ভাবতো আমি ইংল্যান্ডে ফিরে গেছি, কিন্তু থাকতেন এই দেশেই, তাই তো বিকাশ পাকরাশি ওরফে মিস্টার অ্যান্ড্রু গোমস। একি একি মাতুল বাবু, আপনি? হ্যাঁ আমি। প্ল্যানটা ভালোই করেছিলেন বিকাশ বাবু, কিন্তু ধরা পড়ে গেলেন কখন জানেন? কখন? যখন আমি জানালার আড়াল থেকে আপনাকে ওই লোকটার সাথে কথা বলতে দেখেছিলাম। কিন্তু ল্যারি, ওকে কোথায় পেলেন আপনি? আপনি যাকে ল্যারি ভেবেছেন ও ল্যারি নয়, ল্যারির মতন দেখতে আরেকটা কুকুর, যাকে আমি শহর থেকে নিয়ে এসেছিলাম এটাই প্রমাণ করার জন্য যে ল্যারি আসলে কোনো ভূত নয়, যাতে আপনি রাজি হন আমার সাথে এই রাতে এখানে আসতে। আমাকে ক্ষমা করে দিন মাতুল বাবু, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, অর্থের লোভে আমি এই সমস্ত করেছি, প্লিজ মাতুল বাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। অন্যায় যখন করেছেন তখন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে, অন্যায়ের শাস্তি সবাইকেই পেতে হয় কি তাই না?